আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ একশোটি খুন করেও মাপ পাওয়া এক ব্যক্তির ঘটনা জানাবো এই ভিডিওতে এছাড়া মহান আল্লাহর রহমত কত বিশাল এবং এই ঘটনা থেকে আমাদের জীবনের শিক্ষা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে ঘটনাটি বর্ণিত আছে সহি বুখারি হাদিস নম্বর তিন মুসলিম হাদিস নম্বর দুই হাজার সাতশো ছেষট্টি মিশকাত হাদিস নম্বর দুই হাজার তিনশো সাতাশ দোয়া সম অধ্যায় ইস্তেকফার ও তাওবা অনুচ্ছেদ হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবুসাইদ খুদরিরাদু তিনি বলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন বনি ইসরায়েলের মধ্যে এমন একজন লোক ছিল যে নিরানব্বইটি হত্যা করেছিল তারপর নাজাতের কোনো উপায় আছে কিনা তা জানার জন্য বের হয়ে পড়ল প্রথমে একজন গির্জাবাসী পাদ্রির কাছে গিয়ে জিজ্ঞেস করল আমার তাওবা কবুল হবে কি পাদ্রি তখন বলল না তখন সেই ব্যক্তি পাদ্রিকেও হত্যা করল এর পরেও সে এই বিষয়ে জিজ্ঞেস করতেই থাকলো কোনো এক ব্যক্তি তাকে বলল অমুক লোকালয়ে একজন আলেম আছে তার কাছে গিয়ে জেনে নাও সুতরাং লোকটি রওনা দিল কিন্তু পথের মধ্যেই তার মৃত্যু হয়ে গেল তবে মৃত্যুকালে তার মুখটি সেই লোকালয়ের দিকে ঝুঁকিয়ে রাখল এখন তাকে নিয়ে রহমতের ফেরেস্তা এবং আজাবের ফেরেস্তারা ঝগড়া করতে শুরু করল এবং এক পর্যায়ে বিতর্ক আরম্ভ করলো এমন সময় মহান তালা যে লোকালয়ের দিকে লোকটি যাচ্ছিল তাও করার জন্য তাকে হুকুম করল হে গ্রাম লোকটির নিকটবর্তী হয়ে যাও আর যেখানে সে হত্যার কাজ করত সেই গ্রামকে হুকুম করল হে গ্রাম তার থেকে দূরে সরে যাও তারপর ফেরিস্তাদেরকে বলল তোমরা উভয় লোকালয়ের দূরত্ব পরিমাপ করে দেখো লোকটি কোন লোকালয়ের বেশি নিকটবর্তী ফেরেস্তারা পরিমাপ করে দেখল তাওবা করতে যাওয়া লোকালয়টি হত্যার কাজ করার লোকালয়টি থেকে এক বিঘাত পরিমাণ নিকটবর্তী সুতরাং মহান আল্লাহ তালা এখানে তাকে ক্ষমা করে দিলেন সুহান আল্লাহ এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা এক পাপী যদি পাহাড় সমান পাপ করে তবুও সে আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে খালেস অন্তরে তওবা করলে আল্লাহ তালা তাকে ক্ষমা করতে পারেন সুরাজ জুমার তিপ্পান্ন নম্বর এতে তালা বলেন বলো হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হই না আল্লাহ সমুদায় পাপ ক্ষমা করে দিবেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু সুরা সুরার পঁচিশ নম্বর এতে আল্লাহতালা উল্লেখ করেন তিনি তার বান্দাদের তাওবা কবুল করেন এবং পাপ মোচন করেন এবং তোমরা যা করো তিনি তা জানেন দুই কোনো বিষয়ে যথাযথ না জেনে সিদ্ধান্ত নেওয়া যাবে না কোনো ব্যক্তি সমস্যায় পড়লে হতে অভিজ্ঞ কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করে সমস্যা সমাধান করে নিবে সোরা নাহলের চুয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহআালা বলেন যদি তোমরা না জানো তাহলে স্পষ্ট দলিল প্রমাণ সহ জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করো ভিডিও কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে খাঁটি তওবা করে নেক কাজ করে বাকি জীবনটা অতিবাহিত করার তৌফিক দান করুন আমিন নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকবে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ